দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে। সামনে লোকসভা সর্বশেষ তথা সপ্তম দফা নির্বাচন, এরপর হবে ভোট গণনা। ভোট গণনার পর গঠিত হবে নতুন কেন্দ্রীয় সরকার। আর লোকসভা নির্বাচন এই আবহের মধ্যে রাজ্যে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন নির্ঘণ্ট এখনো ঘোষণা না করা হলেও বিজেপি দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার ধর্মনগরে সরসপুর গ্রাম পঞ্চায়েতে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েতের টেকনি এলাকায় এই সাংগঠনিক বৈঠকটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা কুর্তি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক মান্না গোস্বামী, ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক পরিমল চন্দ্রনাথ, সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী রানী নাথ প্রমুখ। এই সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2019 সালে সরসপুর গ্রামে বিজেপি পঞ্চায়েত গঠন করে। পঞ্চায়েত গঠনের পর করোনাকালে তেমন একটা কাজ করা সম্ভব না হলেও এরপর এই পঞ্চায়েত এলাকায় প্রভূত উন্নতি হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এবারও একইভাবে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে বলে জানান। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা দেখেছেন এই সরকার আসার পরে, 18-তে আসার পরে, 19-এ যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 19-এ পঞ্চায়েত নির্বাচন হওয়ার পরে 2-3 বছর করোনা কেটে গেছে, কোনো কাজকর্ম হয় নাই। তারপরেও গত 2 বছর যেভাবে কাজকর্ম হয়েছে, এটা বিগত 25 বছর এই কাজগুলো হয় নাই। এই সরসপুর গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো পেপার বোর্ড সিসি ঢালাই রাস্তা হয়েছে। আজকে সরসপুর গ্রাম পঞ্চায়েতে একটা হায়ার সেকেন্ডারি স্কুল করা হয়েছে, যেটা বিধানচাপা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে, এটা 12 পর্যন্ত ক্লাস হচ্ছে। এইভাবে এই সরসপুর গ্রাম পঞ্চায়েতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি। আমাদের প্রধান, উপপ্রধান বা যারা পঞ্চায়েত সদস্য আছেন, সবাই সহযোগিতায় এই পঞ্চায়েতটা এতখানি এগিয়ে গেছে। আমি চাই আগামীতেও আবার আপনারা নতুন করে যে পঞ্চায়েত হবে, এই পঞ্চায়েতে এইভাবে যোগ্য ব্যক্তি দিয়ে আবার সুন্দর করে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সম্পূর্ণ করবেন। এবং পঞ্চায়েত এদিনের এই সাংগঠনিক সভার সভাপতিত্ব করেন সরসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা শক্তি কেন্দ্র প্রমুখ দিলীপ গোস্বামী। সাংগঠনিক বৈঠকে সরসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।